এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর আর এ বি সমান সমান দেওয়া আছে সিক্সটিন, হলে এ প্লাস বি মান বের করতে হবে। তো মান বের করার জন্য যা দেওয়া আছে আমরা আগে লিখে নিই, দেওয়া আছে আমাদের এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ বির মান দেওয়া আছে সিক্সটি। তো আমাদের বের করতে হবে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, মান সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর, তো আমরা লিখতে পারি ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি, এ বি মান হচ্ছে সিক্সটি। ফোর পার্সেন্ট স্কোয়ার দিই আমরা, তাহলে আমাদের আসবে ষোলো, আর এখান যদি গুণ করি তাহলে আমাদের মান হবে চব্বিশ শূন্য। এখন যদি যোগ করি তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এখানে সমাধানের মান হচ্ছে এখানে টু ফাইভ সিক্স দুশো ছাপ্পান্ন। এখন যেহেতু আমাদের মান লাগবে এ প্লাস বি এর মান, তো এ পাশের স্কোয়ারটা আমরা এই পাশে নিয়েছি, তাহলে এ প্লাস বি সমান সমান এ পাশে স্কোয়ার চলে যায়, তাহলে রুট টু ফাইভ সিক্স। আর যখন রুট করবো তখন আমাদের প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস। এখন যদি এখানে রুট করি তাহলে মান আসবে ষোলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের এ প্লাস বির মান বের করতে হবে, এ মাইনাস বির মান বের করতে হবে। এ মাইনাস বি মান বের করার জন্য তো দেওয়া আছে এ প্লাস বি সমান সমান নাইন এম। এ প্লাস বির মান দেওয়া আছে আমাদের নাইন এম এবং এ বি এর মান দেওয়া আছে সিক্সটি এম। এই অঙ্কটির ক্ষেত্রে এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম এবং এ বি এর মান দেওয়া আছে এইটি এম, হলে এইটি এম দেওয়া আছে, তো আমাদের মান বের করতে হবে এ মাইনাস বি মান কত। তো আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান সমান কত। তাহলে আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন এ প্লাস বি মানটা হচ্ছে নাইন এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি, তো আমাদের এ বি মান হচ্ছে এখানে আঠারো এম। তো যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে এখানে হবে একাশি এইটি ওয়ান এম স্কোয়ার মাইনাস, আর এখানে এদের যদি গুণ করি তাহলে আমাদের মান আসবে, এখন এ অঙ্কটির ক্ষেত্রে মান দেওয়া আছে এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম এবং এ বি এর মান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার, হলে এ মাইনাস বি এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের এখানে কি যা যা মান দেওয়া আছে আমরা লিখে ফেলি, দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম এবং এ বি এর মান হচ্ছে এইটিন এম স্কোয়ার। আমাদের মান বের করতে হবে এ মাইনাস বি সমান সমান কত। তাহলে আমরা জানি এ মাইনাস বি এর একটা অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি। তো এ বি মান হচ্ছে এখানে এইটিন এম স্কোয়ার। এখন নয়ের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে একাশি এইটি ওয়ান এম স্কোয়ার মাইনাস, আর এখানে যদি গুণ করি তাহলে মান হবে সেভেন্টি টু এম স্কোয়ার। এখন যদি আমরা দুটো বিয়োগ করি তাহলে মান হবে আমাদের নাইন এম স্কোয়ার। এখন এই স্কোয়ার আছে আমাদের লাগবে এ মাইনাস বি এর মান, তো এই পাশে স্কোয়ার যদি আমরা এই পাশে নিয়ে যেতে রোট রোট করলে এখানে নাইন এম স্কোয়ার, আর যখন আমরা রোট করবো তখন এখানে প্লাস মাইনাস দিতে হবে, তো প্লাস মাইনাস এখানে হচ্ছে থ্রি এম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া আছে টু, এটা আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এটা সমান সমান এটা আমাদের দেখাতে হবে। তো আমরা সেজন্য লিখতে পারি বামপক্ষ, তো বামপক্ষে যা আছে আমরা লিখে ফেলি, বামপক্ষে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমরা এটাকে তুললাম এ আর এটা সেটা তুললাম বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ এখানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার
माइनस टू ए बी ए माने ए और बी माने हम वन बाई ए एखन ए वन बाई ए एखाने इटा काटा गेले थाकते सेखाने एटा मान हच्छे टू टू स्क्वायर माइनस टू टू स्क्वायर मान हच्छे फोर माइनस टू एखाने टुकटुकशन करले मान हबे टू एखन आबार डान पक्ष तो डान पक्षे जा देवा आछे आमरा सेटा लिखे फेली तो एखाने हच्छे ए टू दि पावार फोर प्लस वन बाई ए टू दि पावार फोर एखन आमरा भांगे लिखते पारि ए स्क्वायर होल स्क्वायर प्लस वन बाई ए स्क्वायर स्क्वायर एखन যদি এর রাশি ধরে আমরা পুরোটাকে এ আর এটা ধরলাম বি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ এর হোল স্কয়ার মাইনাস টু এ বি এ মান হচ্ছে এ স্কয়ার আর বি মান হচ্ছে ওয়ান বাই এ স্কয়ার এখন এটা কাটা যাবে এখানে আবার সূত্র দেওয়া যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার তার মানে এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কয়ার माइनस टू ए बी एम ए रही और बी मान हम वन बी कारण ए राशिटर ऊपर स्क्वायर छो तो लिखते पूराटर ऊपर स्क्वायर माइनस टू एन ए प्लस वन बाई ए एर मान दे टू तरह टू स्क्वायर माइनस ये काटा गलते टू स्क्वायर छोड़ने ए स्क्वायर माइनस टू टू प्लस स्क्वायर दिए फोर तेरे फोर माइनस टू एखे स्क्वायर माइनस टू तो फोर माइनस टू मान टू टूर ऊपर स्क्वायर माइनस टू टू स्क्वायर मैं फोर फोर माइनस टू मान टू एख देखा जाए बामपक्ष और डान पक्ष समान लिखते बामपक्ष समान डान पक्ष अर्थात लेफ्ट हैंड साइड समान समान राइट हैंड साइड